রূপ আর্ট অডিও স্টোরিজ সিজন টু। আমরা বাঙালি, আর বাঙালি মানেই প্রেমিক মানুষ। বাঙালির কাছে প্রেম দিবস মানেই হলো দুটো দিন, এক সরস্বতী পুজো, দুই ভ্যালেন্টাইন্স ডে। এবছর আমরা দুটো দিনই একই সময় অর্থাৎ একই দিনে পেতে চলেছি। নমস্কার, আমি আজকের গল্পের সূত্রধার বিমান, চলে এসেছি রূপ আর্ট অডিও স্টোরিজ সিজন টু নিয়ে। আমাদের আজকের গল্প তোমায় শুনতে চাওয়ার মুহূর্তরা। এ গল্পের কাহিনীকার ও গল্প পাঠে সূর্যশেখর দাস, চরিত্র চিত্রণে ঐশিকের ভূমিকায় রুদ্রনীল ও তনিমার ভূমিকায় দেবযানী। শুরু হচ্ছে আজকের গল্প তোমায় শুনতে চাওয়ার মুহূর্তরা। হ্যাঁ বল, কি করছিস? এই তো লেখালেখি করছিলাম, তুই? এই তো তোর সাজেস্ট করা ওয়েব সিরিজটা দেখছিলাম। ভাই কি লাগলো ওয়েব সিরিজটা, পুরো ঘ্যামা। বলেছিলাম ভালো লাগবে। দেখ, আমি যেটা বলি না ওইটা দেখবি। তোর ওই ন্যাকা ন্যাকা সিরিয়ালগুলো না দেখে ওয়েব সিরিজগুলো দেখ, আরও কিছু ওয়েব সিরিজ সাজেস্ট করে দেবো না হয়। শোন, সিরিয়ালগুলো মোটেই ন্যাকা না, বুঝলি? আমি যেইগুলো দেখি সেইগুলো অন্তত ন্যাকা নয়। ন্যাকাই তো বটে, নয়তো শালা ক্যারেক্টারগুলো ঘরে থাকে এক গাদা সেজে গুজে, কোনো অরিজিনালিটি নেই। ইভেন তুই দেখ, ঘুমোতে যাচ্ছে সেজে গুজে, আর ঘুম থেকে উঠছে যখন তখনও সেজে গুজে। কি দাবি এদের! তোকে অত বুঝতে হবে না, তুই তোর বোরিং লেখালেখিতে কনসেন্ট্রেট কর। ও আচ্ছা, আমার লেখা বোরিং? তাহলে আগের বছর বইমেলাতে কে আমার বইটা কিনেছিল, আর তারপর কে বলেছিল হেব্বি লিখেছিস তো? শুন, ওই সময় তোর আনন্দের সময়, তাই তোর মনে রাখতে বলেছিলাম, ওই সব তখন বলতে হয়। ওকে, তুই আয় নেক্সট টাইম বই কিনতে, স্টলের সেলারকে তোর ফটো আর নাম দিয়ে বলে দেবো একে একদম বই বিক্রি করবেন না। আমার বইই গেছে। ঠিক আছে, মনে থাকবে, আমিও দেখব। হ্যাঁ দেখিস, আর ভুলে গেলে বলবি, মনে করিয়ে দেব। আচ্ছা শোন, ওসব কথা ছাড়, নতুন বছর চলছে, চল কোথাও যাই। কোথায় যাবি? তুই বল কোথায় যাবি। তাহলে একটা কাজ করি, আমরা প্রথমে একটা বই দেখি। বই? বই কি বল, ফিল্ম বা সিনেমা? আরে ওই এক হলো, মোটেও এক নয়। তুই এখন এসব নিয়ে ঝগড়া করবি? শোন না প্ল্যানটা। আচ্ছা বল বল। সিনেমা দেখে তারপর আমরা চলে যাব রেস্টুরেন্টে দুপুরের পেট পুজো করতে, তারপর পার্কে বসে গল্প করে যে যার বাড়ি। কেমন লাগলো প্ল্যানটা? খুব বাজে প্ল্যান, খুবই বাজে। এত সুন্দর প্ল্যান বললাম আর তুই বললি বাজে প্ল্যান। হ্যাঁ, ভালো না লাগলে তো বাজে বলবোই। আমার কাছে প্ল্যান বিও আছে। কি শুনি? প্রেম করতে যাবি? কি প্রেম? প্রেম কানে কালা নাকি? না কালা নই আপাতত, বাট এবার হলেও হতে পারি। ঐশিক ইয়ারকি না, আমি সিরিয়াস। হ্যাঁ ঠিক আছে, আমিও তোর প্ল্যান বিয়ের মতো বি সিরিয়াস। ঐশিক আই লাভ ইউ। হ্যাঁ বাট আমি কেন, আমিও সিরিয়াস আমার ফোনটা নিয়ে, কারণ ফোনে 5% চার্জ। আচ্ছা কাল রবিবার দেখা কর বাগবাজার ঘাটে, হ্যাঁ সকাল 10টায়, ওইখানেই বাকি কথা হবে। ওকে এখন টাটা। হ্যালো হ্যালো, ভাল লাগে না দোষ, সারাদিন গেম খেললে ফোনে জীবনেও চার্জ থাকবে না। আচ্ছা কালকে হঠাৎ ডাকলো কেন? প্রস্তাবটা রিজেক্ট করবে বলে নাকি অ্যাকসেপ্ট করবে বলে? ধুর, টেনশনটা বাড়িয়ে দিয়ে চলে গেল। ঠিক আছে যাই তো আগে, দেখা যাক কি হয়। ঘড়িতে বাজে তখন রাত 1টা। তনিমা সাধারণত এই সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ তার ঘুম যেন ছুটি নিয়েছে। ডান হাতের আঙুলটা সার্চ বারে স্পর্শ করার আগেই টাইমলাইনে ভেসে উঠছে তার পছন্দের গানগুলো। তনিমা প্রায় 40 মিনিট ধরে বসে আছে, বসে বসে ফোন ঘাঁটছে। এইদিকে ঐশিকের কোনো পাত্তাই নেই, ফোনটা অফ। হঠাৎ তন্ময়ের পিছন দিক দিয়ে এসে, এই চল আয় নিচে এসে বসি। কটা বাজে ঘড়িতে সে খেয়াল আছে? আমি রাসবিহারি থেকে বাগবাজার ঢুকে গেলাম, আর তুই গিরিশপার থেকে বাগবাজার টাইমে ঢুকতে পারলি না। আর বলিস না, রাস্তায় ভীষণ জ্যাম।
একদম ফালতু মিথ্যা আমাকে বলবি না। প্রথমত তুই মেট্রোতে এসেছিস, বাকিটা হাঁটা পথ ছিল। তুই কিভাবে জানলি? তোর মোবাইলের ব্যাক কভারের ভেতরে মেট্রো কার্ডটা ঢুকিয়ে রেখেছিস কি করতে, মুখ দেখার জন্য? ডিটেকটিভ বই টই পড়ছিস নাকি আজকাল? ছাড় ওসব, আমি বেরোবো একটু পরে, যে জন্য ডেকেছিস বল তাড়াতাড়ি। আচ্ছা মা, কান ধরলাম, আর রাগ করিস না, চল তো নিচে সিঁড়িতে গিয়ে বসি। এই বলে ঐশিক টনিমার ডান হাতটা ধরে নিচে নেমে আসে গঙ্গার ঘাটে। টনিমা আর কিছু বলতে পারে না, ঐশিকের হাতের ছোঁয়ায় তার সব রাগ অভিমান যেন গঙ্গার হাওয়ায় মিশে গেল। বসে এখানে। টনিমা মুখ গোমড়া করে চুপটি করে বসে, ঐশিকও আস্তে আস্তে টনিমার পাশে গিয়ে বসে। কিন্তু টনিমার অভিমান ঐশিককে যেন প্রতি মুহূর্তে নার্ভাস করে দিচ্ছে। কি হলো, এদিক তাকা অন্তত, এখনো রেগে? আগে বল, ভালো ছবি তুলে দিবি, তাহলেই সব রাগ ভেঙে যাবে আমার। অমনি বাহানা রেডি, বেশি কথা না বলে চল ফটো তুলে দে। ঐশিকের এখন এক চোখ বন্ধ, আর আরেক চোখ ক্যামেরার লেন্সে। লেন্সের ওই পারে দাঁড়িয়ে আছে টনিমা। অফুরন্ত হাওয়ার ছলে এলোমেলো হয়ে ওঠা চুলগুলো যখন টনিমা হাত দিয়ে সরায়, চুলের আড়ালে তার চোখগুলো দেখে ঐশিক লেন্স থেকে সরে আসতে বাধ্য। ঠিক তখনই টনিমা ক্যামেরার উপর থেকে বলে ওঠে, কি হলো, কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো, আরে তোল ফটো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুলে দিচ্ছি দাঁড়া। গতকাল রাতে টনিমার মুখ থেকে ওই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ড শোনার পর ঐশিকের যেন টনিমার প্রতি ভাবনাটাই চেঞ্জ হয়ে যায়। ফটো তোলার সাথে সাথে ঐশিক ক্রমশ টনিমার প্রেমে পড়ে যাচ্ছিল। হঠাৎ লেন্সের ওইপার থেকে টনিমা বলে উঠল, দে দেখি কিরকম ফটো তুললি। এই নে বসে ফটো দেখ, আমি চা নিয়ে আসি। টনিমা এতক্ষণ ফটো তুলছিল, তাই ওর খেয়াল ছিল না যে ও একটা প্রশ্নের উত্তর জানতে আজ ঐশিকের সাথে দেখা করেছে। টনিমা এখন ফটো দেখতে ব্যস্ত, ঐশিক চা নিয়ে আসে। কিরে ভালো এসেছে? হ্যাঁ দারুণ এসেছে, এত ভালো ফটোগ্রাফার বাজে হয় কখনো? এত তেল মারার কারণ জানতে পারি? এই চুপ কর তো, সারাক্ষণ ফালতু কথা। ফোনটা রেখে এই নে চাটা খা। দুজনে চায় এক চুমুক দেয়, তারপর ক্ষণিকের জন্য সব স্তব্ধ। গঙ্গার দূর দূরান্ত দেখতে দেখতে হঠাৎ টনিমা ঐশিককে বলে ওঠে, কালকের কথা নিয়ে কিছু ভাবলি? ঐশিক এতক্ষণ বেশ স্বতঃস্ফূর্ত মেজাজে ছিল, কিন্তু টনিমার এই আচমকা প্রশ্ন ঐশিককে কিছুটা ভাবিয়ে তুলল। কি হলো, আমি কিছু জিজ্ঞেস করছি তো, বল কিছু ভাবলি? বেশ উত্তেজিত হই ঐশিক তখন বলে ওঠে, দেখ আমার দ্বারা এসব প্রেম টেম হবে না, তুই জানিস আমার পাস্ট সমস্তটা, আর তুই তুই তো কি বল, থেমে গেলি কেন? হ্যাঁ আমি জানি তুই ভাবছিস যে টনিমার এক সপ্তাহ হয়নি ব্রেকআপ হয়েছে, এরই মধ্যে আরও একটা সম্পর্কে, জানি না এটার উত্তর কী দেবো তোকে, শুধু আমি জানি যে ঐশিক আমি তোকে এত বছর ধরে চিনি এবং জানি, সুতরাং একটা সম্পর্কের জন্য এইটুকুই যথেষ্ট কি না? না, শুধুমাত্র চেনা আর জানা দিয়ে একটা সম্পর্ক গড়ে ওঠে না টনিমা, বোকা বোকা কথা বলিস না। আচ্ছা আমি বোকা বোকা কথা না হয় বললাম, সঠিকটা আমাকে তুই ধরিয়ে দে তাহলে। সঠিক আবার কি, আমি তো বলেই দিলাম যা বলার। আমার উত্তর আমি পেয়ে গেছি, আমি আসছি। এই বলে টনিমা চায়ের কাপটা সিঁড়িতে রেখে উঠে দাঁড়ায়। টনিমা শোন, মাথা গরম করিস না, এই এই আরে দাঁড়া আমি আসছি। একদম আসবি না, আমি চলে যাব। টনিমা একটুতেই অভিমানী, ঐশিক জানে, তাই বারবার এক কথা বলে তাকে ব্যতিব্যস্ত আর করল না। ঠিক আছে সাবধানে যাবি, পৌঁছে জানাস। কিরে এত দেরি হলো তোর, খাবার গরম করছি, খেয়ে নিবি আয়।
তনিমা কোনো উত্তর না দিয়ে দরজাটা লাগিয়ে জুতোটা ছাড়তে থাকে। তনিমার মা বলে ওঠে, আচ্ছা শোন, তোর বাবা তোর জন্য একটা ছেলে দেখেছে, সন্ধ্যেবেলা বাড়ি থাকিস, ওদের বাড়ির লোক দেখতে আসবে তোকে। কিচ্ছু প্রয়োজন নেই আমার জন্য এইসব করার, আর এইসব ফালতু নাটকগুলো না তোমরা বন্ধ করো এবার, রোজ রোজ একই নাটক, যত্ত সব আমি খাবো না। তনিমাকে তনিমার মা আর জোর করল না, জানে মেয়ের খিদে পেলে ঠিক খেয়ে নেবে। ওইদিকে তনিমা খাটে শুয়ে ফোন অফ করে হাউ হাউ করে কাঁদতে থাকে। দুপুর গড়িয়ে সন্ধে হয়। তনু, কে এসেছে একটু দেখ না মা। এই তনু, শুনতে পাচ্ছিস? ওইদিক থেকে তনিমার কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ ডাকার পর অবশেষে তনিমার মা নিজে গিয়ে মেন গেটটা খোলে। খুলে দেখে ছেলে ও ছেলের বাড়ির লোক এসেছে। তাদেরকে ঘরে প্রবেশ করিয়ে ঠিক মতো বসিয়ে তনিমার মা তনিমার ঘরের দিকে যায়। দরজা খোল মা, একবারটি খোল, দেখ কে এসেছে, পছন্দ না হলে দরজা বন্ধ করে দিস আবার। অনেকবার ডাকার পর শেষমেশ তনিমার দরজাটা আস্তে করে খোলে। খুলেই স্তব্ধ। এ কি, চোখের কাজল তো কপালে উঠে তিলক আকার ধারণ করেছে। বেশ থতমত অবস্থায় তনিমা জিজ্ঞেস করলো, তুই এখানে কি করতে? তোকে বিয়ে করতে রে পাগলি। ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশারা, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশারা।